টেনশন নাই তুই তুই ঠিক আছিস তো হ্যাঁ ঠিক আছি ঠিক আছি আমাকে দাও তো ফোনটা আমাকে দাও আমি কথা বলি হ্যালো এই রূপা আমা আহ মা মা প্লিজ কেদো না আমি ঠিক আছি একদম ঠিক আছি একদম ঠিক আছিস তো তুই আমাকে ঠিক করে বল না বাবু আমি পরে ফোন করছি হ্যাঁ ঈশ্বর আছেন তা না হলে শেষ মুহূর্তে কেউ এইভাবে ফ্লাইট চেঞ্জ করে বলো হ্যাঁ ঈশ্বর তো অবশ্যই আছেন তো আমার মনে হয় শ্রেয়া আছে বলে এই যাত্রায় রূপম বেঁচে গেল এর সঙ্গে শ্রেয়ার কি সম্পর্ক তা তো বুঝলাম না আরে বাবা শ্রেয়া যদি ভুল ফাইলটা না দিত তাহলে রূপম ওই ফ্লাইটটাই ধরতো শ্রেয়ার একটা ভুলের জন্য রূপম কিভাবে বেঁচে গেল আজকে বলতো ভাবছি আজ একবার কুকুর কাছে যাব কাল স্বপ্নটা দেখার পর থেকে মনটা বড় অস্থির লাগছে নিজের মেয়ে সর্বনাশ তুমি নিজেই ডেকে আনছো জানো তো দুদিন ছাড়া ছাড়াই যদি মেয়ের জন্য এরকম অস্থির হয়ে ওঠো তাহলে তো মেয়ের বিয়ে দেওয়ার কোনো দরকার ছিল না তুমি মিছিমিছি আমার উপর রাগ করছো রুমা আচ্ছা ওটা তো শুধু কুকুর শ্বশুর বাড়ি নয় রুদ্রদত্ত আমার বন্ধু তো আমি বন্ধুর বাড়িতে যেতে পারি না ধরো বন্ধুর বাড়িতে কত বন্ধুর সঙ্গে দেখা করতে যাবে সে বন্ধুও জানে আমিও জানি আচ্ছা ঠিক আছে মানলাম মানলাম আমি কুকুর কাছে যাচ্ছি তাতে ক্ষতিটা কি বাবা হয়ে মেয়ের সাথে দেখা করতে পারবো না এই কুকুর জন্যই অস্থিরতা কুকুর একদিন বিপদ ডেকে আনবে তখন বুঝবে তো বাবা তুমি আজকে দিভাইয়ের ঘরে যাচ্ছ হ্যাঁ রে তুই কিছু বলবি আসলে আলমারিতে গুছোতে গুছোতে দিভাই খুব প্রিয় কয়েকটা জিনিস খুঁজে পেলাম তাই ভাবছিলাম কার হাত দিয়ে পাঠানো যায় হ্যাঁ তা আমি যখন যাচ্ছি আমাকে দিয়ে দে আমি দিয়ে দেবো ঠিক আছে আহারে সারাটা দিন ধরে কত কাজই না তুমি করো বৌদি আচ্ছা এই সমস্ত কাজ নিজে করতে যাও কেন সন্ধ্যাকে তো বললেই পারো তাছাড়া সন্ধ্যাকেই বা বলবে কেন এখন তো তোমার বৌমা এসেছে তাকেও তো বলতে পারো বলতে পারি কিন্তু বলবো না এ আবার কি কথা বলতে পারি কিন্তু বলবো না বৌদি তুমি এখন শাশুড়ি আর বৌমাকে কাজের কথা বলবে নাই বা কেন কি যত তোলা তোলা করে রাখবে না পরে তুমি অসুবিধায় পড়বে তুই আসলে আমার সামনে তোর সুন্দরী বউটার সাথে কথা বলতে চাইছিস না তাই না হ্যালো দাদা উত্তর দিচ্ছিস না কেন হ্যালো ফোনটা কেটে গেল বৌদি এত নেটওয়ার্কের প্রবলেম না আমি কি বাইরে একটু ট্রাই করে আসি কি হবে বাবা কি পোড়া পোড়া গন্ধ বেরোচ্ছে